ইসরায়েল কিভাবে ধীরে ধীরে ফিলিস্তিন ভূখণ্ড দখল করে নিয়েছে, চলুন শুরুতেই তার কয়েকটা নমুনা দেখে আসি। ফিলিস্তিনের মোট আয়তন ছিল 28,092 বর্গ কিলোমিটার, যা এখন অবশিষ্ট আছে মাত্র 6,020 বর্গ কিলোমিটার। বাকি 22,072 বর্গ কিলোমিটার ইসরায়েল দখল করে নিয়েছে। ইসরায়েল এখন ফিলিস্তিনের চেয়ে 3.5 গুণ বড়। 1895 সালে ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল 5 লাখ, তার মধ্যে মাত্র 47,000 ছিল ইহুদি, আর বর্তমানে ইসরায়েলের জনসংখ্যা 90 লাখেরও বেশি। ইহুদিরা পুরো ভূখণ্ডের মধ্যে মাত্র 0.5% মালিক ছিল, বর্তমানে তা হয়ে দাঁড়িয়েছে 75%। এটাই হলো আজ ফিলিস্তিনের বর্তমান অবস্থা। 1947 সালের আগে এ ভূখণ্ডের পুরোটা মালিকানাই ছিল ফিলিস্তিনিদের হাতে, কিন্তু 1948 সালে এসে জাতিসংঘ এক ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের মাত্র 44% দেওয়া হয় তাদেরকে। 1967 সালে এসে তা নেমে যায় মাত্র 22%, আর বর্তমানে ফিলিস্তিনের দখলে আছে মাত্র 15%। গাজা ও পশ্চিম তীরের এই দুটি ছোট বিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে আজকের ফিলিস্তিন। ধীরে ধীরে ভূমির পরিমাণ আরো কমছে। এই কয়েকটি তথ্য থেকেই নিশ্চয়ই ইহুদিদের দখলদারিত্ব সম্পর্কে ধারণা করতে পারছেন। চলুন তাহলে এবার যাওয়া যাক মূল ভিডিওতে। কিভাবে ইউরোপ থেকে উড়ে এসে আজকের ফিলিস্তিনে জুড়ে বসল ইহুদিরা? ঘটনার সূত্রপাত 18 শতকের শেষ দিকে। ইউরোপে খ্রিস্টানদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত ইহুদিরা তখন থেকেই নিজেদের জন্য আলাদা একটি ইহুদি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্ন দেখা দোষের কিছু না, কিন্তু ইহুদিরা সেই দোষটি করল মূলত তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে। 19 শতকের শুরুতে ইউরোপের নিপীড়নের শিকার ইহুদিদের মধ্যে জায়নবাদ আন্দোলন মাথাচাড়া দেয়। এই আন্দোলনের মূল বিষয় ছিল জেরুজালেমকে কেন্দ্র করে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1880 সালে নাকান বেরেনবোয়ার নামে এক অস্ট্রিয়ান ইহুদি জেরুজালেমে ফিরে যাওয়ার প্রস্তাব করে। 1896 সালে আরেক অস্ট্রিয়ান দুর্ধর্ষ ইহুদি সাংবাদিক ডক্টর থিওডর জায়োনিস্ট আন্দোলনের রূপরেখা প্রণয়ন করেন এবং ইন্টারন্যাশনাল জায়োনিস্ট অর্গানাইজেশন নামে একটি রাজনৈতিক দলও গড়ে তোলেন। 1900 সালের গোড়ার দিকে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগে, একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলার জন্য জায়োনিস্টরা তুর্কি সুলতানের কাছে ফিলিস্তিন ভূখণ্ড বিক্রির প্রস্তাব দেয়। কেননা তখন আজকের এই ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। তবে সুলতান আব্দুল হামিদ তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে জায়োনিস্টরা ভিন্ন কৌশলে হাঁটতে শুরু করে। তারা ধনী ইহুদিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বহিরাগত ইহুদিদের জন্য ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কেনা শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের কাছে অটোমান সাম্রাজ্যের পরাজয় হলে পুরো মধ্যপ্রাচ্যের দখল নেয় ব্রিটেন, আর তখনই ইহুদি রাষ্ট্রের যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়নের সম্ভাবনা জেগে ওঠে। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বেলফোর ফিলিস্তিন ভূখণ্ডে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণার পরেই ইউরোপ থেকে ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিরা আসতে থাকে ফিলিস্তিন ভূখণ্ডে। মূলত সে সময় থেকেই ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে ব্রিটিশ ও ইহুদিরা মিলে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেই জায়গা দখলে নেয় ইহুদিরা। 1905 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। 1931 সালে এসে ইহুদিদের এই সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায়। 1948 সালে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জাহাজে করে হাজার হাজার ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডে আসতে শুরু করলে আরবরা বুঝতে পারে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে, আর নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্যই তারা বিদ্রোহ করে। শুরু হয় আরব ইহুদি সংঘাত। আরবদের উৎখাতের জন্য 1918 সালে যুক্তরাজ্যের সহযোগিতায় গঠন করা হয় ইহুদিদের গুপ্ত সংগঠন হাগানা। পরবর্তী সময়ে ইরগুন ও স্টার্ন গ্যাং নামে আরো দুটি জায়োনিস্ট সন্ত্রাসী সংগঠন গড়ে তোলে ইহুদিরা। তারা ইউরোপ থেকে অস্ত্রশস্ত্র ও সামরিক প্রশিক্ষণ পায়। এই সংগঠনের সদস্যরা আরবদের বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে তাদের ফিলিস্তিন থেকে বিতাড়ন শুরু করে। এছাড়া বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সে সময়কার এসব গুপ্ত ইহুদি সন্ত্রাসী সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ইস্যু সমাধানের জন্য যুক্তরাজ্যের উপর চাপ বাড়তে থাকে। নিজের উপর একতরফা দায় এড়াতে যুক্তরাজ্য কৌশলে বিষয়টিকে জাতিসংঘের হাতে ছেড়ে দেয়। যুক্তরাষ্ট্রের চাপে 1947 সালের নভেম্বরে ফিলিস্তিন ভূখণ্ডে দ্বিরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য আর অপরটি ফিলিস্তিনিদের জন্য। আর আমরা সবাই ভালো করেই জানি একটি ইহুদি রাষ্ট্র গঠন হলেও দ্বিতীয় যে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা ছিল তার কখনো বাস্তবায়ন করেনি জাতিসংঘ।
1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডীকরণ সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ফিলিস্তিন ভূখণ্ডের 44% ভূমি ফিলিস্তিনিদের এবং বাকি 56% ভূমি ইহুদিদের দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় ফিলিস্তিন ভূখণ্ডের মাত্র 10% মালিকানা থাকলেও ইহুদিদের দেওয়া হয় মোট ভূখণ্ডের অর্ধেকেরও বেশি বরাদ্দ। আর ফিলিস্তিনিরা জনসংখ্যা ও জমির মালিকানায় অনেক বেশি এগিয়ে থাকলেও তাদেরকে দেওয়া হয় তাদেরই জমির অর্ধেক রকম। জাতিসংঘের এই অযৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে ইহুদিরা জয় পাওয়ার পর ফিলিস্তিনিদের উচ্ছেদ কর্মকাণ্ড শুরু করে তারা। এই সময় লাখ লাখ ফিলিস্তিনি বাধ্য হয় দেশ ছাড়তে। ফিলিস্তিন ও ইহুদিদের মধ্যে যখন দাঙ্গা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তখন সেখানকার কোনো সমাধান না করেই ফিলিস্তিন অঞ্চল ছেড়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। 1948 সালের 14 মে তারা ফিলিস্তিন ছেড়ে চলে যায়। আর সেদিনই মানে 1948 সালের 14 মে রাতেই স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় ইহুদি নেতারা। সেদিন রাত 12টায় ইসরায়েলি রাষ্ট্রের জন্মের মাত্র 10 মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় এবং সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই পদাঙ্কই অনুসরণ করে। আর তার পরদিনই আরব দেশগুলো ইসরায়েলের উপর হামলা চালায়। তবে সে যুদ্ধে অসংগঠিত আরবরা পরাজিত হয়। উল্টো জর্ডান ও সিরিয়ার একটি বড় অংশই দখল করে নেয় ইসরায়েলিরা। আরব ইসরায়েলের মধ্যে এরপর ফিলিস্তিন ইস্যুতে 1956, 1967 ও 1973 সালে 3টি যুদ্ধ হয়। এই যুদ্ধগুলোতেও যথারীতি দুর্বল আরবদের পরাজয় ঘটেছে এবং শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি। কারণ প্রতিটি যুদ্ধেই ইসরায়েল নতুন নতুন ফিলিস্তিনি এলাকা নিজেদের দখলে নিয়েছে। মধ্যপ্রাচ্যের এতগুলো দেশ মিলেও ইসরায়েলকে 1 ইঞ্চিও পেছানো তো দূরের কথা, প্রতিবারই নিজেদের ভূমি হারিয়েছে ইসরায়েলের কাছে। আর আরব ইসরায়েল সেই যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। পরপর 3টি যুদ্ধে ইসরায়েলের কাছে আরবদের পরাজয়ের পরে মূলত এই অঞ্চল থেকে নিজেদের গুটিয়ে নেয় আরব বিশ্ব। আর সেই সুযোগেই এই অঞ্চলে যা খুশি তাই করতে থাকে ইসরায়েলিরা। পুরো ফিলিস্তিন অঞ্চলেই নিয়ন্ত্রণ নেয় তারা। ফিলিস্তিনিরা কি খাবে, কি পরবে, এমনকি বাঁচবে নাকি মরবে তাও ঠিক করে দেয় এই ইসরায়েলিরা। যুদ্ধটা আটকে যায় শক্তিশালী ইসরায়েলের সাথে দুর্বল ফিলিস্তিনিদের মধ্যে, যে দুর্ভোগের জের এখনো টানতে হচ্ছে নিজ ভূমিতে পরবাসী ফিলিস্তিনিদের। আর নিজেদের পরাক্রমশালী দাবি করা বিভিন্ন আরব রাষ্ট্র ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে থাকে। সম্প্রতি হামাসের এই আক্রমণ না হলে এতদিনে হয়তো সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলত, কেননা আলোচনা সেদিকেই যাচ্ছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করতে পারেন। ভালো থাকুন সবসময়।